হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইস্টার জাহান আবার আপনাদের সামনে আসলাম নতুন আরও স্পেশাল একটা রেসিপি নিয়ে। তো বেগুন আমরা অনেকভাবে খেয়ে থাকি, ভাজি, ভর্তা, নানান রকমের তরকারি খেয়ে থাকি। তো আজকে আমি বেগুনের যে রেসিপিটা করে দেখাবো সেটা খুবই স্পেশাল আর খেতেও ভীষণ মজা। আজ আমি আপনাদের বেগুনের বড়া করে দেখাবো। এর জন্য আমি এখানে দুইটা বেগুন নিয়েছি আর এখানে নিয়েছি চালের গুঁড়ি, এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ। 1 চা চামচ লবণটা আপনারা টেস্ট মতো দিয়ে দিবেন আপনাদের। আর এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ। প্রথমে আমি যা করব সেটা হচ্ছে বেগুনটাকে আমি পুড়ে নেব, ভেজে নেব ভালোভাবে। তো আমি বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এটাকে আমি ভেজে নেব। প্রথমে আমি বেগুনটাকে তেল দিয়ে মেখে নেব এরকম। তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। এখন আমি বেগুনটাকে পুড়ে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা হিট হয়ে আসলাম, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে বেগুনটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সিদ্ধ করে পুড়ে নেব। বেগুনটা কেমন হয়ে গেছে, এখন আমি যেটা করব তা হচ্ছে বেগুনটাকে আমি ঠান্ডা করে, এটা গরম আছে অনেক, ধরা যাচ্ছে না। তো এটা যখন একটু নর্মাল টেম্পারেচার মানে ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে উপর থেকে এই যে এটা খোসাটা খোসাটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি বেগুনটাকে চটকে ভর্তা করে নেব। এরপর আমি সব ইনগ্রিডিয়েন্টস ভিউয়ার্স, আমি বেগুনের উপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে কেটে তারপর আমি এরকম একটা গ্লাস দিয়ে পিষে নেব, ভর্তা করে নেব। বেগুনটাকে এরকম পিস পিস করে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি আর দেখে নিচ্ছি ভিতরে কোনো বেগুনের পোকা আছে কিনা। যে কোনো বেগুনের রেসিপি করতে গেলে অবশ্যই বেগুনটা ভালোভাবে দেখে তারপর প্রসেস করবেন, কারণ অনেক সময় দেখা যায় ভালো বেগুন একদম উপরে কোনো প্রবলেম নেই, দেখা যায় ভিতরে পোকা আছে। তো অবশ্যই
এটা চেক করে তারপরে করবেন, অনেক না হলে কিন্তু পোকা সহ আপনারা খেয়ে ফেলতে পারবেন। এই জন্য অবশ্যই বেগুনটাকে খুব ভালোভাবে চেক করে তারপর করতে হবে। বেগুনটাকে খুব ভালো করে ভর্তা করে নিলাম। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট একসাথে করা। এখানে আছে চালের গুঁড়ি, চালের গুঁড়িটা আমি পরিমাণ মতো দেব। আমি যতটুকু নিয়েছি এতটুকু লাগবে না, যেটুকু লাগে আমি সেটুকু দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমার এখানে বেগুনটাকে প্রসেস করা কমপ্লিট। এখন আমি এটাকে ভেজে নেব। এর জন্য আমি এখানে একটা প্যান দিয়ে দিয়েছি, আমি গ্যাসটা অন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনটাকে ভেজে নেব বড়া করে। এক সাইডে খুব ভালোভাবে হয়ে গেলে আমি উল্টি অন্য সাইড করে দেবো। ভিউয়ার্স, আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে বড়া করে ভেজে নিয়েছি, একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপিটি? আশা করি সবারই ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমার রান্নার সার্থকতা বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, খুবই টেস্টি। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করুন। আর এই রেসিপি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে, ভালো খারাপ, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আর বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বেগুনের একটা রেসিপি দেখালাম, নেক্সট এপিসোডে আমি আরও কিছু রেসিপি নিয়ে আসবো। তো আশা করি সবাই দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।